Hello boys, today I am going to discuss about present perfect continuous tense. आज present perfect continuous tense बा पुराघटित घटमान बर्तमान काल सम्बन्धे आमी आलोचना करब। एर आगे in earlier classes I have discussed present continuous tense and present perfect tense. अर्थात एर आगे क्लास में present perfect tense एवं continuous tense सम्बन्धे आलोचना करा हुए छे। This tense include two tenses, अर्थात एक टेंस ताते दुटो टेंस ही आछे, present perfect tense and present continuous tense, अर्थात present perfect tense एवं present continuous tense ये दुटो टेंस ही ये टेंस के मध्य हम लोग देखते बोले। ताहोले present perfect continuous tense काके बोले? First of all we have to learn what is present perfect continuous tense. Present perfect continuous tense expresses an action that is began at the past but is still continuing, अर्थात अतीते कोनो काज शुरू हुए छे किंतु एखोनो चलछे सेई रकम जदि बोझाय ताहले सेई क्षेत्रे कि होबे प्रेजेंट परफेक्ट कन्टिन्यूअस टेंस होबे। देखो आमी संज्ञाटा लिखब present perfect continuous tense present perfect continuous tense expresses an action that has been started at past time but the action is still continuing. Still continuing. Still continuing ना करे आमी लिखलाम still going on. That will be better. अर्थात present perfect continuous tense expresses an action. Present perfect continuous tense एमन एकटा काज के बोझाय that has been started at past time जेटा अतीत काले शुरू हुए छे बा अतीत समय शुरू हुए छे but the action is still going on. अर्थात काजटी एखोनो चलछे ठीक आछे एरकम जदि बोझाय ताहले सेटा होबे प्रेजेंट परफेक्ट कन्टिन्यूअस टेंस। बांग्लाय जदि लिखी बा आरेकटा लेखा जेते पारे कि इंग्लिशे लेखा जेते पारे कि एन एक्शन दैट हैज बीन going on for some time that has been going on for some time and is not finished yet and is not finished yet अर्थात जे काजटी चलछे किंतु एखोनो शेष होयनि एरकमो जदि बोझाय ताहले सेई क्षेत्रे कि होबे प्रेजेंट परफेक्ट कन्टिन्यूअस टेंस होबे। বাংলা যদি বলি তাহলে লিখবো আমরা যে কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে এর রূপ বোঝায় বোঝাই তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি উদাহরণটা আমি লিখছি যে সে তিন সকাল থেকে পড়ছে বা সে তিন ঘন্টা ধরে পড়ছে উদাহরণ আমি লিখলাম এক্সাম্পল হি সরি বাংলায় লিখছি প্রথমে সে তিন ঘন্টা ধরে পড়ছে সে তিন ঘন্টা ধরে পড়ছে তাহলে দেখো বাংলায় বুঝতে পারছো যে এই কাজটি তিন ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো চলছে এরকম যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমি লিখলাম হি হ্যাজ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স অর্থাৎ সে তিন ঘন্টা ধরে পড়ছে ওকে তাহলে এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং এখনও সেই কাজটি চলছে এইরকম যদি বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞাটা তাহলে লিখলাম বাংলা এবং ইংলিশে লিখলাম এই সংজ্ঞাটা ওয়াইপ আউট করে আমি অন্য কিছু দেখাবো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড দেখাবো দেখো উদাহরণ আর একটা লিখলাম আমি এই কাজটি ছয় মাস ধরে বা যাবৎ করছি আমি এই কাজটি ছয় মাস যাবৎ করছি বা ছয় মাস ধরে করছি এটা যদি আমি ইংলিশ ট্রান্সলেশন করি তাহলে হবে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর সিক্স মান্থ আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর সিক্স মান্থস আমি এই কাজটি ছয় মাস যাবৎ করছি ছয় মাস ধরে করছি তাহলে কাজটি ছয় মাস আগে শুরু হয়েছে এবং এখনও চলছে তার জন্য এটা আমি করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম যেটা আমি লিখেছিলাম সংজ্ঞাতে যে কোনো কাজ আগে শুরু হয়েছে অতীতে শুরু হয়েছে কিন্তু তার কাজটি এখনও চলছে এরকম যদি বোঝায় তাহলে কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এইটাও আমি বলেছিলাম যে এই যে টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা দুটো টেন্সের মেলবন্ধন একটা হলো পারফেক্ট একটা হলো কন্টিনিউয়াস তোমরা জানো পারফেক্টে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার হয় ঠিক আছে আর কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় দেখো এই ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার হয়েছে এবং ভার্বের সঙ্গে কন্টিনিউয়াসের জন্য আইএনজি যোগ হয়েছে আর এই বিনটা বিন কথাটা বলি বিন হলো বি ভার্বের থার্ড ফর্ম এম ইজ আর থার্ড ফর্ম এম ইজ আর ওকে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ ওয়ের হলো পাস্ট ফর্ম বা অতীত ফর্ম আর বিন হলো পাস্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম বিন তাহলে হলো এই যে বিন আমি লিখেছি এটা হলো থার্ড ফর্ম কিসের বি ভার্বের থার্ড ফর্ম এম ইজ আর থার্ড ফর্ম হলো বিন তাহলে পারফেক্ট কি হয় হ্যাভ হ্যাজ হয় তারপরে ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যে হ্যাভ হ্যাজ হয়েছে এবং বিন যোগ হয়েছে সেটা হলো বি ভার্বের থার্ড ফর্ম
আর মেন ভার্ব যেটা থাকবে সেই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে কন্টিনিউয়াস এর জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই টেন্সটা প্রেজেন্ট মানে পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে যুক্ত করে টেন্সটা হয়েছে, এই জন্যই এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাবর্তিত বর্তমান বর্তমান কাল বলা হয়। ওকে, তাহলে এরপর আসবো হাউ উই ক্যান রেকগনাইজ দিস সেন্টেন্স অ্যাজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কিভাবে আমি চিনবো, কিভাবে আমি জানবো যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এটা খুবই এটা এর আগেও ভিডিওতে তোমরা শুনেছ, আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বাংলায় কীভাবে জানতে পারবো, বাংলায় যদি কোনো একটা কাজ ছয় মাস ধরে চলছে, দু মাস ধরে চলছে, সকাল থেকে চলছে, এরকম যদি হয় কোনো কাজটা এখনও চলছে এবং সেটা কোনো একটা সময় ধরে চলছে, পিরিয়ড অফ অ্যাকশন যদি থাকে, অর্থাৎ এটা হলো একটা পিরিয়ড অফ অ্যাকশন যদি থাকে, পিরিয়ড পিইআরআই ও পিরিয়ড অফ অ্যাকশন যদি থাকে, অর্থাৎ সময়ের একটা যদি কাল থাকে, একটা অনেক কিছুদিন কিছুক্ষণ ধরে চলছে, কিছু দিন ধরে চলছে, এরকম যদি থাকে বাংলায় সেন্টেন্সের মধ্যে, তাহলে আমি সেটা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। ইংলিশে কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে দেখো আমি ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা দেখি আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, ওকে, তারপরে মেন ভার্ব যেটা থাকবে তার সঙ্গে আইএনজি, এখানে মেন ভার্ব ডু আছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, অবজেক্ট বা আদার কমপ্লিমেন্ট, আদার এলিমেন্টস, আদার এলিমেন্টস, ওকে, আদার এলিমেন্টস, এটা অবজেক্ট, এখানে আদার এলিমেন্টস নেই, আর পিরিয়ড অফ অ্যাকশনটা শেষে দিতে হবে, পিরিয়ড অফ অ্যাকশন, পিরিয়ড অফ অ্যাকশন, অর্থাৎ কতক্ষণ ধরে চলছে সেই সেই সেটা শেষে করতে হবে। তাহলে এইটা দেখি আমরা বুঝতে পারবো কি উক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট এবং আদার এলিমেন্টস, এবং তার শেষে পিরিয়ড অফ অ্যাকশন। ওকে, আর একটা উদাহরণ আমি লিখবো, দেখো এটা থাকবো, আর একটা উদাহরণ লিখছি, শিশুটি সকাল সকাল থেকে কাঁদছে, শিশুটি সকাল থেকে কাঁদছে, অর্থাৎ শিশুটি এখন সকাল থেকে কান্না শুরু করেছে, এখনো কেঁদে চলেছে, এখনো তার কান্না শেষ হয়নি, এরকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি। এটা দেখো একটা সময়ের উল্লেখ আছে, তাহলে আমি লিখব কি, দ্য চাইল্ড, দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স দ্য মর্নিং, ছেলেটি বা শিশুটি সকাল থেকে কাঁদছে। এক্ষেত্রেও দেখো তাহলে সাবজেক্ট হলো হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন যোগ হলো, তারপর মেন ভার্ব ক্রাই, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো, না হলে লিখবো পিরিয়ডস অফ টাইমটা আছে বা আদার্স লিখবো, আমরা আদার্স লিখবো, অর্থাৎ অন্যান্য বিষয়বস্তু, ঠিক আছে।
তাহলে মেইন জিনিসটা হলো সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপর বিন মেইন ভার্বের সঙ্গে আইএনজি এটা হলো মেইন ফর্মুলা এরপরে দেখো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছো এক জায়গায় লিখলাম আমি ফর এবং এক জায়গায় লিখলাম সিনস কেন লিখলাম দু জায়গায় এখানেও সিনস লিখতে পারতাম কিংবা এই ফরের জায়গায় এই সিনসের জায়গায় ফর কেন হলো না এই এটা নিয়ে আমি এরপর আলোচনা করব সিনস এবং ফর কোথায় কোথায় হয় সেটা নিয়ে এরপরে আলোচনা করা হবে দেখো For period of time by duration for কত সময় ধরে চলছে সেইটাকে বোঝায় কোনো নির্দিষ্ট সময় বোঝায় না এক্সাম্পল লিখলাম তিন বছর ধরে এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর থ্রি ইয়ার্স ওকে দেখো এখন বুঝতে পারবে না পরে লিখছি আর সিনস লিখলাম পয়েন্ট অফ টাইম আর দেখে লিখছি স্টার্টিং টাইম সিনস দিয়ে পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং টাইম বোঝায় যেমন এক্সাম্পল লিখলাম সে সকাল সাতটা থেকে পড়ছে ঠিক আছে লিখলাম অ্যান্সারটা হি হ্যাজ বিন রিডিং সিনস সেভেন এএম ওকে অর্থাৎ সে সকাল সাতটা থেকে পড়ছে দুটো সেন্টেন্স আমি লিখলাম ফর এবং সিনস বোঝাবার জন্য দেখো ফর বললাম পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন কত সময় ধরে চলছে সেটা বোঝাবার জন্য তিন বছর চার বছর তিন মাস ছ মাস দুদিন পাঁচ দিন এক সপ্তাহ এরকম যদি থাকে সেই ক্ষেত্রে হবে ফর ফর ওয়ান ইয়ার ফর টু ইয়ার্স ফর থ্রি ইয়ার্স ফর ওয়ান মান্থ ফর টু মান্থস ফর থ্রি মান্থস ফর ওয়ান উইক ফর টু উইকস এরকম যদি থাকে অর্থাৎ ডিউরেশন যদি থাকে কত সময় ধরে কাজটা হচ্ছে এরকম যদি থাকে তাহলে হবে ফর ওকে ফর থ্রি ইয়ার্স যেমন তিন বছর ধরে কাজটি চলছে আর সিনস লিখলাম পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং টাইম অর্থাৎ কোন সময়ে কাজটি শুরু হয়েছে সেখানে সেই সময়টা উল্লেখ করার জন্য সিনস ব্যবহার করা হয় যেমন সে সকাল সাতটা থেকে পড়ছে তাহলে তার পড়াশোনাটা শুরুই হয়েছে সাতটা থেকে সাতটা তার স্টার্টিং টাইম অর্থাৎ শুরু করার সময় এখনও কাজটি চলছে সাতটা থেকে শুরু হয়ে এখন যদি দশটা বাজে তাহলে দশটা পর্যন্ত চলছে এগারোটা বাজলে এগারোটা পর্যন্ত চলছে বারোটা বাজলে বারোটা পর্যন্ত চলছে অর্থাৎ সাতটা থেকে নিয়ে তার চলছে চার পাঁচ ঘন্টা ধরে যদি আমি লিখি চার ঘন্টা ধরে চলছে তাহলে হয়ে যাবে ফর ফর ফোর আওয়ার্স ফর ফাইভ আওয়ার্স এইসব আর যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট বলে দিই যে সাতটা থেকে চলছে আটটা থেকে চলছে এরকম যদি বলা থাকে সোমবার থেকে সে রোগে ভুগছে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সিনস করতে হবে অর্থাৎ স্টার্টিং টাইম বোঝালে বা পয়েন্ট অফ টাইম বোঝালে আমাদের করতে হবে সিনস আর যদি পিরিয়ড অফ টাইম বোঝাই তাহলে হবে ফর আশা করি সব বুঝতে পেরেছো ফয়ের
we should use for and where we should use since kon khane amader should byabohar kora uchit ebong kon khane for byabohar kora uchit eta tumra bujhte parbe ar ekti bishoy sombandhe alokpat korbo je present perfect continuous tense ar ki ki khetre byabohar kora jete pare dekho এটা ওয়াইপ আউট করলাম কোন কোন কাজে আমরা কি করতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এক নম্বর কাজটি আগে শুরু হয়েছে নম্বর কাজটি আগে শুরু হয়েছে দু নম্বর যদি থাকে কাজটি বর্তমানেও চলছে অ্যাকশন ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট অর্থাৎ কাজটি বর্তমানেও চলছে তিন নম্বর সময়ের ব্যাপকতা অর্থাৎ সময়ের উল্লেখ আছে বা কাজের ব্যাপকতা কাজের ব্যাপকতা ডিউরেশন অফ তাহলে তিনটা বিষয় আলোচনা করলাম কাজটি আগে শুরু হয়েছে অ্যাকশন হ্যাজ বিন স্টার্টেড আর্লিয়ার কাজটি আগে শুরু হয়েছে কাজটি বর্তমানেও চলছে অ্যাকশন ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট সময়ের উল্লেখ আছে বা কাজের ব্যাপকতা আছে ডিউরেশন অথবা পিরিয়ড অফ অ্যাকশন আছে এই তিনটে বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো ঠিক আছে যদি কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এবং কাজটা একটা সময়ের ব্যাপকতা ধরে চলছে তাহলে সেটা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো উদাহরণ আমি এর আগেও দিয়েছি আরেকবার দিচ্ছি মিতা সোমবার থেকে মিতা রবিবার থেকে নিচ্ছি রবিবার থেকে জ্বরে ভুগছে অর্থাৎ মিতা রবিবার থেকে জ্বরে ভুগছে তাহলে আজকে ধরে নাও শুক্রবার মিতা রবিবার থেকে ভুগছে তাহলে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল তার জ্বরে ভুগা রবিবার থেকে কাজটি শুরু হয়েছে অতীতে কাজটি শুরু হয়েছে এখনও চলছে এখনও সে বর্তমানে কাজটি তার চলছে এখনও ভুগছে আর কাজের ব্যাপকতা আছে রবিবার থেকে মানে প্রায় পাঁচ দিন থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মিতা has been suffering Mita has been suffering from
संडे वो भी बात ठीक है बस सीन संडे ले लो तो सीन फ्रॉम है कि फ्रॉम संडे अर्थात से रविवार থেকে জরে ভুগজে ওকে এরকম যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো তাহলে আর একটি লিখব কোন ক্ষেত্রে হ্যাজ হয় কোন ক্ষেত্রে হ্যাভ হয় তোমরা এর আগেও জেনেছো তবুও আমি আরেকবার লিখব আমি এক ঘন্টা ধরে লিখছি আই হ্যাভ বিন রাইটিং ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে লিখছি তাহলে কোন ক্ষেত্রে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফর্মুলাটা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব মেন ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখব না হলে আদার্স লিখব এটা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন ওকে আই এবং উই এর ক্ষেত্রে হয় হ্যাভ ইউ এবং ইউ এর ক্ষেত্রে হয় হ্যাভ হি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে ইট এর ক্ষেত্রে যে কোনো একটা নামের ক্ষেত্রে হয় হ্যাজ দে এর ক্ষেত্রে হয় তাহলে আই উই ইউ ইউ এগুলো সবেরই ক্ষেত্রে হ্যাভ হয় শুধুমাত্র হি সি ইট অথবা কোনো একটি নাম কোনো একটি বিষয় কোনো একটা বস্তু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে হ্যাজ হবে বা হ্যাজ বিন হবে ঠিক আছে তাহলে আজকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আলোচনা করা হলো হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড ডিটেলস আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হাউ উই ক্যান ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হাউ উই ক্যান রেকগনাইজ দ্য সেন্টেন্স অ্যাজ ইট ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও You can contact me. Thank you for this day and for this moment. Good luck.